নমস্কার, আমি মোনালিসা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাত্র তিনটে উপকরণ দিয়ে তৈরি মিষ্টির দোকানের মতো ছানার সন্দেশ। আর এই ছানার সন্দেশ খেতে খুবই সুস্বাদু ও মজার, বানানোটাও খুবই সহজ। এই ছানার সন্দেশ বানানোর মেন জিনিসটা কিন্তু ছানা তৈরিতে, আপনারা অবশ্যই খেয়াল করবেন। আপনাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার, ভালো লাগলে একটা লাইক করবেন। আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে প্লিজ বেল আইকনটি প্রেস করবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের সন্দেশের রেসিপি। সন্দেশটি তৈরি করার জন্যে আগে প্রয়োজন হবে ছানার। ছানা আমি বাড়িতেই বানিয়ে নেব, আপনারা চাইলে বাইরে থেকে ছানা কিনেও আনতে পারেন। আমি এখানে দুটো বড় সাইজের লেবু জলের মধ্যে গুলে নিয়ে তাকে ছাঁকনির মধ্যে ছেঁকে নিয়ে একটা কাপের মধ্যে রেখে দিয়েছি। আপনারা চাইলে এখানে ভিনিগার ইউজ করতে পারেন, কিন্তু আমি লেবুটা ইউজ করব। দুধটা যখন ফুটে উঠবে তখন যে লেবুর রস অথবা ভিনিগার দুধের মধ্যে অল্প অল্প করে মিশিয়ে দিতে হবে। একসঙ্গে কিন্তু সবটা লেবুর রস অথবা ভিনিগার দিয়ে দেবেন না, তাতে ছানাটা কিন্তু নরম তৈরি হবে না, ছানাটা শক্ত হয়ে যাবে। তো অল্প অল্প করে এক চামচ করে লেবুর রস বা ভিনিগার ইউজ করুন, ছানা তৈরি খুব সুন্দর হবে। আমি যে প্রসেসে করছি সেম সেই প্রসেসেই করুন। দুধের পরিমাণটা শেয়ার করতে ভুলে গিয়েছিলাম, তো আমি এখানে 2.5 লিটার দুধ নিয়েছি আর ফুল ক্রিম দুধ নিয়েছি। আপনারা চেষ্টা করবেন যেন ফুল ক্রিম দিয়েই সন্দেশটা তৈরি করার। ফুল ক্রিম মিল্ক ছাড়া সন্দেশ কিন্তু একদম খেতে ভালো হবে না। দেখুন, আমার ছানা কিন্তু প্রায় তৈরি হয়ে এসেছে। জলটা যখন সাইড থেকে যখন সবুজ হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে ছানা তৈরি হয়ে গেছে, কিন্তু তাও একটু নাড়াচাড়া করবেন যতক্ষণ না ছানাটা উপরে ভেসে ওঠে ততক্ষণ। আমার ছানা বানানো হয়ে গেছে। এবার আমি একটা পরিষ্কার কাপড়ের মধ্যে নিচে একটা ঝুড়ি রেখে ছানাটা আমি ছেঁকে নেব। এই প্রসেসটা খুব সাবধানে করবেন, কারণ ছানার যে নিচের জলটা সেটা কিন্তু খুব গরম থাকে, আর এই ছানার জলটা গরম গরমই ছাঁকতে হবে, ঠান্ডা করে ছাঁকলে হবে না। সেই জন্যে খুব কেয়ারফুলি কাজটা করতে হবে, কারণ একটু এদিক ওদিক হলে কিন্তু যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তো আমি আস্তে আস্তে আমি ছানাটা ছেঁকে নিয়েছি। এইবার এই ছানাটা কোথাও একটা 30 মিনিটের জন্য ঝুলিয়ে রেখে দিন, যেন ছানার যে জলটা থাকে সেই জলটা সব ঝরে যায়। ছানার জলটা ঝরে যাক, ততক্ষণ আমি নেক্সট কাজটা করে ফেলি। প্রথমে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে একটু বাটার দিয়ে দিলাম। আমি টোটাল 3 লিটার মিল্ক এনেছিলাম, ফুল ক্রিম মিল্ক। 2.5 লিটার বা 2.5 কেজি দুধের আমি ছানা বার করে নিয়েছি, আর যে 500 দুধ ছিল আমার কাছে রাখা, এই দুধটার আমাদের এখন মালাই বানিয়ে নিতে হবে। এই প্রসেসটা একটু করতে সময় লাগে, কারণ আমাদের গ্যাসের পাশেই দাঁড়িয়ে থাকতে হয়তো এটার নিচে থেকে জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি গ্যাসের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যতক্ষণ না দুধটা একদম কমে গিয়ে মালাই হয়ে আসছে ততক্ষণ আমি কিন্তু দুধটাকে নাড়াচাড়া করতে থাকবো। আপনারা যখন বাড়িতে এই রেসিপি ট্রাই করবেন তখন আমার এই সেম প্রসেস কিন্তু ফলো করবেন। এবার দেখুন, আমি কিন্তু এখানে দুটো এলাচ নিয়েছি, এলাচটাকে ভেঙে নিয়ে দুধের মধ্যে দিয়ে দেব, তারপরে এই দুধটাকে সেমভাবেই নাড়াচাড়া করতে থাকবো। আপনারা কিন্তু গ্যাসের যে হাই ফ্লেম রাখবেন, গ্যাসের যে আগুন সেটা কিন্তু হাই ফ্লেমে রাখবেন, আর অনবরত কিন্তু নাড়তে থাকবেন। আর দেখবেন হালকা হালকা করে দুধের উপরে এভাবে সরের মতো, যেটাকে আমরা সর বলি বা মালাই, এই মালাই কিন্তু জমতে থাকবে। গ্যাসের পাশ থেকে সরে গেলে কিন্তু দুধটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মালাইটা আমি রেডি করতে করতে আপনাদের সঙ্গে আমি নেক্সট স্টেপটা শেয়ার করে ফেলি। তো আমি যে ছানাটা জল ঝরানোর জন্য রেখেছিলাম 30 মিনিটের জন্য, সেটা কিন্তু জল ঝরে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ছানাটা কিন্তু একটু দানা দানার মতো হয়ে গেছে এবং খুব নরম তৈরি হয়েছে। আপনারা যদি এই সেম প্রসেস ফলো করে যদি ছানা তৈরি করেন বাড়িতে, তাহলে আপনাদেরও নরম তুলতুলে ছানা তৈরি হবে। ছানাটা যেহেতু জমাট বেঁধে আছে সেই জন্য আমি ছানাটাকে হাতে করে কিন্তু ভেঙে নেব। এবং হ্যাঁ, ভেঙে কিন্তু একদম আমি ওটাকে মানে পেস্ট করে নেব না, আমি একটু দানা দানা ছেড়ে দেব, কারণ সন্দেশ কিন্তু একটু দানা দানাই খেতে ভালো লাগে। আর আপনারা চাইলে কিন্তু হাতে করে একদম ম্যাশ করে দিতে পারেন, মানে একদম মোলায়েম করে দিতে পারেন, কিন্তু আমি আমার সন্দেশটা কিন্তু মোলায়েম বানাবো না, আমি একটু দানা দানাই রাখবো। তো
এবার দেখুন আমি যে দুধটা যতটা আমি রেখে গিয়েছিলাম তার থেকে কিন্তু অনেকটাই কমে এসেছে। আর এই প্রসেসে কিন্তু আমি এখনও কন্টিনিউ মালাই তৈরি করে যাচ্ছি, এই সেম প্রসেসেই কিন্তু আপনাদেরকেও মালাই তৈরি করতে হবে। আমার কিন্তু মালাই বানানো হয়ে গিয়েছে, দুধটা শুকিয়ে গিয়ে কিন্তু ঠিক এতটা পরিমাণেই দাঁড়াবে, একদম জল জ্বলে মানে এতমতো লিকুইড থাকবে না, আমি যে পরিমাণটা আপনাদের সামনে শেয়ার করছি সেই রকমই হবে। তো আমি যে ছানাটা হাতে করে গুড় মানে ম্যাশ করে রেখেছিলাম বা আমি ভেঙে রেখেছিলাম, ম্যাশ তো আমি করিনি, মানে আমি একদম এটাকে আলু সেদ্ধর মতো একদম আমি সেনে দিইনি, তো এটাকে আমি হালকা দানা দানা রেখেছি। তো সেই ছানায় কিন্তু আমি আমার তৈরি করা মালাইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি। আর আমি এবার এখানে চিনি ব্যবহার করছি, চিনি কিন্তু আমি খুব অল্প পরিমাণে ইউজ করেছি, আপনারা যেমন মিষ্টি খাবেন সেরকমই চিনি ব্যবহার করবেন, আমি চিনির পরিমাণ কিছু এখানে উল্লেখ করব না। দেখুন এভাবে নাড়াচাড়া করতে থাকবেন, চিনি দেওয়ার পর চিনিটা যেন একদম ভালোভাবে গলে যায়। এবং হ্যাঁ, এমনও নয় যে আপনারা চিনিটা দেওয়ার পর খুব অনেকক্ষণ নাড়তে থাকলেন সন্দেশটা কিন্তু খুব একটা শুকিয়ে যাবে না, জাস্ট চিনিটা গলে গিয়ে যে চিনির একটা জল থাকে রস থাকে সেটা যেন শুকিয়ে যায় সেটুকুই। কারণ এর থেকে বেশি যদি আপনি বেশি আঁচে রাখেন তাহলে কিন্তু সন্দেশ নরমের জায়গায় শক্ত হয়ে যাবে, সেই জন্যে ঘড়ি ধরে খুব জোর 3 থেকে 5 মিনিট মানে চিনিটুকু গলার অপেক্ষা। এবার আমি এখানে একটা পাত্রের মধ্যে বাটার লাগিয়ে নেব, আপনাদের কাছে যদি বাটার পেপার অ্যাভেলেবেল থাকে বাড়িতে তাহলে আপনারা সেটা ইউজ করতে পারেন, যেহেতু আমার কাছে বাটার পেপার অ্যাভেলেবেল ছিল না সেই জন্য আমি এখানে বাটার ইউজ করে একটা কন্টেনার ইউজ করছি। এবার আমার তৈরি করা ছানাটা আমি এই পাত্রের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। ছানাটা কিন্তু আমাদের গরম গরম ট্রান্সফার করতে হবে যে কোনো পাত্রের মধ্যে, আর ট্রান্সফার করার পর আমি যে প্রসেসে একটা খুন্তি বা স্প্যাচুলার মাধ্যমে দেবে ওটাকে সমান করে নিচ্ছি, আপনারাও কিন্তু সেম প্রসেসেই এভাবে সমান করে নেবেন, তবেই কিন্তু সন্দেশটা খুব ভালোভাবে জমাট ধরবে এবং এটা ঠান্ডা হওয়ার পর খুব সুন্দর কাটতেও সুবিধা হবে। এবার আমি 30 মিনিটের জন্য ফ্রিজে সন্দেশটাকে রেখে দেবো, আমি কিন্তু কুলিংটা একদম হাই ফ্লেমে দিয়ে দিলাম। তো 30 মিনিট পর আমি ফিরে এসেছি, দেখুন আমার কিন্তু সন্দেশটা জমে গিয়েছে, আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন, উপরের যে প্রলেপটা প্রথমে ছিল সেটার কিন্তু রঙটা একটু সাদা সাদা ছিল, এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর উপরের প্রলেপটা একটু হলুদ হলুদ হয়ে গিয়েছে। তো আমি সন্দেশগুলোকে সমানভাবে কেটে নেব, আপনারা যেরকম খুশি মোটা করে পাতলা করে ছোটো ছোটো পিস করে যেরকম সাইজ দিতে চান বা গোল বরফি যে কোনো মানে আকার আপনারা সন্দেশটা দিতে পারেন। আমি এখানে নর্মাল 4 কোণা মাপের সন্দেশ কেটে নিলাম। এবার উপরে একটা প্লেট রেখে এটাকে আমি উল্টে দেব, উল্টে মানে যেন সন্দেশটা যেন পুরো এই প্লেটটার মধ্যে যেন চলে আসে সব সন্দেশগুলো। প্রথমবারে কিন্তু আমার সন্দেশটা আসেনি, তো আমি 2 বার জোরে ঠোকা দেওয়ার পর কিন্তু সন্দেশটা একদম সবগুলো বেরিয়ে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার সন্দেশ কিন্তু তৈরি। আর আমি এগুলো একটু স্পেস দিয়ে দিচ্ছি, মানে একটু ওদেরকে ফাঁকা ফাঁকা করে জায়গা করে দিচ্ছি যেন দেখতেও ভালো লাগে আর প্লেট থেকে তুলে নিতেও যেন একটু সহজ হয়, সেই জন্য আমি একটু এটাকে স্পেস দিয়ে দিচ্ছি। তাহলে ছানার রেসিপি আমার রেডি, আপনারা এইভাবে কেটে কেটে একটু ঠিকঠাক করে নেওয়ার পর এটাকে চাইলে আপনারা পেস্তা কাজু অথবা কিশমিশ দিয়ে ডেকোরেশন করতে পারেন, আমি এখানে কিশমিশ দিয়ে ডেকোরেশন করছি। আর আপনাদের যদি এই রেসিপি সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই আপনারা কমেন্ট জানাতে পারেন, আমি রিপ্লাই করব। যদি খুব অসুবিধা না হয় তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের কোনো নতুন ভিডিও নিয়ে।